সত্যি কথা বলতে কি, যে যেমন পেরেছে লুটেছে। বাংলার এই যে চাকরি দুর্নীতিকাণ্ড আমরা দেখছি না, একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। আজ জানা গেল শুধু তৃণমূলের নেতাকর্মী মন্ত্রীরাই নয় বা শিক্ষা দপ্তরের আধিকারিকরাই নয়, যে যেমন পেরেছে লুটেছে। এবার এক পুলিশ অফিসারের হাতে হাতকড়া পড়ে গেল। কেন? কারণ তিনিও টাকা নিয়ে চাকরি বিক্রির তালে ছিলেন। দু তিনজনের কাছ থেকে প্রায় 1 কোটি টাকা তুলেছেন চাকরি করে দেবেন বলে কলকাতা পুরসভায়। শুধু তাই নয়, মদের দোকানের লাইসেন্স করে দেবেন বলেও তিনি টাকা তুলেছেন। সেই পুলিশের হাতেই এবার হাতকড়া পড়ল, পুলিশকে গ্রেপ্তার করলো পুলিশ। এই হচ্ছে আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের অবস্থা। পুলিশের হাতে হাতকড়া পড়ে গেল, পুলিশকে গ্রেপ্তার করলো পুলিশ, টাকা নিয়ে চাকরি দেবার এবং মদের দোকানের লাইসেন্স দেবার দাবিতে। কি হলো সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চাকরি না খোলামকুচি, তৃণমূলের আমলে সেটা বোঝা দেয়। যে যেমন পেরেছে টাকা লুটেছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা কি করেছে আপনারা তো এতদিনে জেনে গেছেন। গোটা শিক্ষা দপ্তরটা এই মুহূর্তে জেলে আছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কার নাম করব, প্রত্যেকেই এখন জেলে চাকরি চুরিকাণ্ডে। এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরাই নয়, চাকরি চুরির নামে বেশ কোটি টাকা কামিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বড় কর্তারাও। সেই পুলিশের হাতেও আজ হাতকড়া পড়ল, পুলিশ গ্রেপ্তার করলো পুলিশকে। ঠিক কি হয়েছে জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়িয়েছে খোদ পুলিশ অফিসারের। চাকরি পাড়িয়ে দেবার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের এক এসিপি। অভিযুক্ত অফিসারকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এবং এই গুরুতর অভিযোগে ধৃত পুলিশ কর্তার নাম হচ্ছে এসিপি সোমনাথ ভট্টাচার্য। কি করেছেন তিনি? তিনি কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, এমনটাই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, তাকে বাঁচাতে অন্য এক অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে এসে তার মুখ দিয়ে দোষ কবুল করানোর জন্য তাকে বেধড়ক মারধর করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক ইন্সপেক্টর সহ 5 পুলিশ অফিসার। ভাবুন, একজন চুরি করছে, যেহেতু নিজের সহকর্মী, সেই সহকর্মীকে বাঁচাতে অন্য একজনকে তুলে নিয়ে বেধড়ক মেরে তাকে দিয়ে দোষ স্বীকারের চেষ্টা চলছে। ধরা পড়ে গেছে কলকাতা হাইকোর্টে, তাদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা আজকে কলকাতা হাইকোর্টে উঠেছে, তদন্ত ভার গেছে সিআইডির কাছে। এবং যেটুকু জানা গেছে যে সিআইডি বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্যকে আজকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, 2021 সালে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্য 30 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন বড়নগরের 2 ভাই বোনের কাছ থেকে। এদের মধ্যে একজনকে কলকাতা পুলিশের চাকরি দেওয়া এবং অপরজনকে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। কথা না রাখায় পুলিশের দ্বারস্থ হন ওই ভাই বোন। সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তিনি কি করেন? তিনি কিছুদিনের মধ্যেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান। এরপরে কি করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাগুইয়াটি এলাকার কৌস্তভ দাস বলে এক যুবককে গ্রেপ্তার করে নেয় এবং গত 16 মার্চ তাকে বেধড়ক মারধর করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক ইন্সপেক্টর সহ 5 জন। নিম্ন আদালতে ওই কৌস্তভ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল, কৌস্তভ দাসকে নিম্ন আদালতে পেশ করার আগে দমদম ক্যান্টনমেন্ট জগদীশচন্দ্র বোস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় করার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের কাছ থেকে একটি ফিট সার্টিফিকেটও সংগ্রহ করা হয়। কিন্তু নিম্ন আদালতের বিচারপতি এই কৌস্তভ দাসকে দেখি বুঝে গেছেন তাকে কিভাবে মারধর করা হয়েছে। পরে তিনি জানতে পারেন কৌস্তভ দাসকে মারধর করে তাকে সব অভিযোগ স্বীকার করতে বলা হয় যাতে এই সোমনাথ ভট্টাচার্য বেঁচে যায়। বিচারক তাকে জামিন দিয়ে দেন এবং এই মামলায় বুধবার বিচারপতি রাজাশেখর মান্তা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন, কৌস্তভ দাসকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন, গোটা ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সিআইডি বেশ কয়েক ঘন্টা জেরা করার পর ওই অভিযুক্ত পুলিশ কমিশনারেটের অভিযুক্ত ধৃত কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে নিয়েছে। ভাবুন একবার, জানা যাচ্ছে যে
প্রাথমিকভাবে দুজনের কাছ থেকে চাকরি দেবার নাম করে 66 লক্ষ টাকা নিয়েছিলেন এবং আরেকজনের কাছ থেকে 33 লক্ষ টাকা নিয়েছিলেন চাকরি পানশানা লাইসেন্স পাইয়ে দেবার নাম করে। শুধু তৃণমূলের নেতা মন্ত্রী লুটে বেড়াননি, এরাজ্যের শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই চাকরি চুরি কাণ্ডে জড়িত হন। এখন দেখা যাচ্ছে পুলিশের কর্তারাও এর মধ্যে জড়িত আছেন। পুলিশের কর্তারাও কলকাতা পুরসভায় চাকরি দেবার নাম করে রীতিমতো টাকা কামিয়ে নিয়েছেন, যেটা এখন ধরা পড়ে গেল, পুলিশের হাতে হাত করা পড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেই। এই হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা। পুলিশ কর্তাকেই গ্রেপ্তার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এবং তাদের বিরুদ্ধেও তদন্ত হবে। অন্য একজন ব্যক্তিকে অত্যাচার করে এই সমস্ত দোষ স্বীকার করতে বাধ্য করার জন্য। এই হচ্ছে আমাদের রাজ্যের এখনকার পুলিশ ব্যবস্থা। আর পুলিশ মন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রামনবমী কাণ্ডে পুলিশের গাফিলতি প্রকাশ্য মঞ্চে স্বীকার করে নিয়েছিলেন। এত পুলিশ গাফিলতি করছে, রামনবমী কাণ্ডে সবকিছু জানার পরও পুলিশ ঝামেলা আটকাতে পারলো না। এখন জানা যাচ্ছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্য চাকরি দেবার নাম করে, মদের দোকানের লাইসেন্স দেবার নাম করে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছে। আচ্ছা, পুলিশের এত গাফিলতি হচ্ছে, পুলিশের এত দুর্নীতি ধরা পড়ছে, পুলিশ মন্ত্রীর দায়ভার নেবেন না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে লাগুন দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।